আসসালামু আলাইকুম শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের নবম অধ্যায় কল্পবিজ্ঞানের গল্প থেকে পঞ্চম শাসনের কাজগুলোর সমাধান দেখাবো চলো আমরা দেখে নেই এ অধ্যায়ের পঞ্চম শাসনে কি বলা হয়েছে এখানে প্রথমেই বলা হয়েছে আমন্ত্রিত অতিথিদের নিয়ে প্রকাশনা উৎসবের মাধ্যমে তোমাদের বইয়ের মোরক উন্মোচন করার পর সেখান থেকে কিছু নির্বাচিত অংশ পাঠ বা উপস্থাপন করতে পারো এরপরে বলা হয়েছে দলের নিজেরা অন্য দলে লেখা পরে ফিডব্যাক দিতে পারো এরপরে বলা হয়েছে সবশেষে বইটি বিদ্যালয়ের গ্রন্থাগারে অথবা তোমাদের শ্রেণীকক্ষে যদি বইয়ের শেলফ থাকে সেখানে রাখবে যাতে অন্য শ্রেণীর শিক্ষার্থীরাও পড়তে পারে তোমাদের শিক্ষক এই বইটি স্ক্যান করে অথবা ই বুক আকারে সংরক্ষণ করতে পারেন যাতে আরও বেশি মানুষকে তা পড়তে দেয়া যায় এরপর বলা হয়েছে পুরো বইয়ের সবগুলো গল্প ভালোভাবে পড়েছ কোন গল্পটা তোমার সবচেয়ে ভালো লেগেছে এরপর এখানে ব্রাকেটে বলা হয়েছে অবশ্যই তোমাদের নিজের গল্পটা বাদে এখানে তোমাদের লেখা গল্পটি বাদে অন্য দলের যে গল্পগুলো আছে ওই গল্পগুলোকে পড়ে কোন গল্পটি তোমার ভালো লেগেছে তা জানাতে হবে তোমার সবচেয়ে প্রিয় গল্পটার সারসংক্ষেপ নিচে টুকে রাখো এই গল্পের ভিত্তিতে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ আমি তোমাদেরকে এই প্রশ্নগুলো নমনোত্তর দেখিয়ে দিচ্ছি তোমরা নমনোত্তরগুলোকে ভালোভাবে দেখে এগুলো থেকে ধারণা নিয়ে নিজেদের মতো করে এই প্রশ্নগুলোর উত্তর করবে তার আগে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো গল্পটির সারসংক্ষেপ হচ্ছে নক্ষত্র জীবিত প্রাণী না হওয়া সত্ত্বেও এর জন্ম ও মৃত্যু দুটিই ঘটে নক্ষত্রের জীবন বেশ বৈচিত্র্যপূর্ণ বড় আকৃতির নক্ষত্র তার জ্বালানি শেষ করার সময় অনেক ধরনের মৌল তৈরি করে বিস্ফোরণ ঘটায় এবং জীবন শেষ করে এই বিস্ফোরণ হলো সুপারনোবা বিস্ফোরণ যার আলোয় সমস্ত মহাবিশ্ব আলোকিত হয় এই বিস্ফোরণের ফলে নক্ষত্রের বাইরের অংশ ছিন্ন হয়ে উড়ে যায় কিন্তু ভিতরের অংশটুকু মহাকর্ষ বলের প্রচণ্ড আকর্ষণে সংকোচিত হয়ে কোনো কোনো সময়ে ব্ল্যাক হোলে রূপান্তরিত হয় এরপরে প্রশ্ন বলা হয়েছে গল্পবিজ্ঞানের এই গল্পে কি কি বৈজ্ঞানিক জ্ঞান ব্যবহৃত হয়েছে অথবা কোন কোন বৈজ্ঞানিক তথ্যের প্রসঙ্গ এসেছে এই প্রশ্নের নমুনতটি হচ্ছে বা বিস্ফোরণের ফলে যে আলো নির্গত হয় সেই আলো পুরো মহাবিশ্ব আলোকিত করে মহাবিশ্বের বেশিরভাগ নক্ষত্রে জন্ম হয় একটা দীর্ঘজীবন আলো দেওয়ার পর মৃত্যুবরণ করে মহাবিশ্বের প্রসারণের ফলে একটি নির্দিষ্ট দূরত্বের বাইরে থাকলে ওই আলো আমাদের কাছে দৃশ্যমান নয় এরপরে প্রশ্নে বলা হয়েছে এই গল্পের কোন বিষয়টা তোমার সবচেয়ে ভালো লেগেছে কেন এই প্রশ্নের নমুনত্বটি হচ্ছে নক্ষত্র তার জ্বালানি শেষ করার সময় তার ভেতর অসংখ্য মৌল তৈরি করে মৌল এক সময় অবিশ্বাস্য একটা বিস্ফোরণ ঘটায় যাকে বা বিস্ফোরণ বলে এই বিস্ফোরণ থেকে যে আলো উৎপন্ন হয় তার সমস্ত মহাবিশ্বকে আলোকিত করে গল্পের এই বিষয়টি আমার ভালো লেগেছে কারণ সুপর্ণ বা বিস্ফোরণ না ঘটলে নক্ষত্রের মৃত্যু হয় না এবং মহাবিশ্ব আলোকিত হতো না সব সময় অন্ধকারাচ্ছন্ন থাকত আমরা এখানে সবগুলো প্রশ্নের উত্তর দেখে ফেললাম এই ভিডিওতে এই পর্যন্ত এই পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী অধ্যায় ডাইনোসরের ফসিল নিয়ে আলোচনা করব এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো